কিশোরগঞ্জে হাওড়ে কনকনে শীতের মধ্যে চলছে ইরি বড় ধান রোপণ উৎসব উত্তরের হিমেল হাওয়া হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই বড় ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন হাওড়ের কৃষকরা কৃষি অফিসের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ধান রোপণ শেষ হবে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে ধানের দাম নিয়ে অসন্তুষ্ট কৃষকরা তারা বলছেন ধানের বীজ ও রাসায়নিক সারের অতিরিক্ত দামের কারণে অনেকে কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে সার গুহর সবের দর বাড়তি ধানের দর নাই আমরা কৃষক তো বিপদ আছি আমরা সরকারের কাছে অনুরোধ যে আমরা যাতে পয়সা কি ফসলটা রেটটা যায় বাড়ায় সব কিছু দর সার ও দর সব কিছু দর ধানের দর যদি আমরা মৃত্যুমতো ভাই আমরা বাচ্চা গেলাম আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে অবস্থান করে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন আমাদের বরুর আবাদ এবং